শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের সীমান্ত হত্যা নিয়ে এবার উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বিবৃতিতে সম্মত হল আজারবাইজান এবং আর্মেনিয়া। ফের সচল পুরনো দুর্নীতির মামলা, ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু। গ্রিসের সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান। কমছে না দিল্লির বায়ু দূষণ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ফের নির্দেশনা। এবার উত্তর ইরাকের তুর্কি ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। এবং সবশেষ থাকছে বাংলাদেশে কমলা রপ্তানি কমে যাওয়ায় ক্ষতির সংখ্যায় ভারতীয় চাষিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএসএফ এর এখতিয়ার বাড়ানো নিয়ে তুমুল বিতর্ক পশ্চিমবঙ্গ বিধানসভায়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস। বাংলাদেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল, এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এল। বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ এর বিরুদ্ধে সীমান্ত হত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। জানিয়ে বুধবার উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন। মূলত মঙ্গলবার বিধানসভায় রাজ্য সরকার একটি প্রস্তাব পাশ করেছে। 112 থেকে 63 ভোটে পাশ হওয়া সেই প্রস্তাবে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। কেন্দ্রীয় বলছে পশ্চিমবঙ্গে পাঞ্জাবের মতো রাজ্যে বিএসএফ এর এখতিয়ার বাড়ানো হবে। সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে তারা কাজ করতে পারবে। এই অঞ্চলে তারা সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি চালাতে পারবে, আটক করতে পারবে, পুলিশের অনুমতি ছাড়াই সে কাজ করবে তারা। রাজ্যের অভিযোগ, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এবারে রাজ্যের এখতিয়ার কেন্দ্র হস্তক্ষেপ করার চেষ্টা করছে। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় বলেছেন, কেন্দ্র পেছানোর দরজা দিয়ে রাজ্যের এলাকা দখল করতে চাইছে তারা। রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। গতকাল আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর আর্মেনিয়া যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সীমান্ত সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে, বাকু এবং ইয়েরিভান তা মেনে নিয়েছে। গতকাল সংঘর্ষে আর্মেনিয়ার 15 সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এর কয়েক ঘন্টা পর মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরে আজারবাইজান আর্মেনিয়ার সীমান্তের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত। সংঘাতের জন্য আর্মেনিয়া আজারবাইজানকে দায়ী করে আসছে, তবে আজারবাইজান বলছে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের সেনা অবস্থানে আগে হামলা চালায় এবং 2 সেনাকে আহত করে। এরপর আজারবাইজানের বাহিনী পাল্টা জবাব দিয়েছে। তাদের হামলায় আর্মেনিয়ার সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আজারবাইজান। দুর্নীতি মামলায় ফেঁসে যেতে পারেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচার আবারও শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আলোচিত এই মামলায় সচল হয়েছে বলে একটি প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের পৃথক 3টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নেতানিয়াহুকে। ইসরায়েলের ইতিহাসে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকার সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, যদিও বরাবরই সব ধরনের অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। গতকাল তাকে জেরুজালেমের আদালতে হাজিরা দিতে দেখা যায়, তবে তার সাথে ছিল না আগের মতো বিশাল নিরাপত্তা বহর। নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের সংসদে বিরোধী দলীয় নেতা। গত জুনে প্রতিপক্ষ এক হয়ে জোট সরকার গঠন করলে তার দীর্ঘ শাসনামলের অবসান হয়। এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি করছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করেছেন তা এখনও চালু থাকুক। গ্রিসের একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। তাকে নিয়ে অপমানজনক শিরোনাম করায় এই ব্যবস্থা নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের। এই উদ্যোগকে মত প্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হিসেবে দেখছে গ্রিসের সংবাদপত্রটি।
এরদোগানের অভিযোগ দৈনিক গ্রিক ডেমোক্রেটিয়া তাকে নিয়ে অশালীন শিরোনাম করেছে, যেটি তার সুনামের জন্য ক্ষতিকর। এরদোগানের সমালোচনা করা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তুরস্কের প্রেসিডেন্ট এটাই প্রথম নজির নয়। তুরস্কে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন বহু গণমাধ্যম এর আগে বন্ধ করে দিয়েছেন এরদোগান। গ্রিক ডেমোক্রেটিয়ার সম্পাদক দাবি করেছেন, তুরস্কের বাইরে পশ্চিমা দেশগুলো গণমাধ্যমগুলোর মধ্যে তারাই প্রথম তুর্কি প্রেসিডেন্ট টার্গেটে পরিণত হলেন। বিষয়টি আইনিভাবেই মোকাবেলা করা হবে বলে পত্রিকাটি জানিয়েছে, তবে গ্রিস সরকার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। গ্রিক ডেমোক্রেটিয়ার ব্যবস্থাপনা সম্পাদক দিমিত্রি রিজুলিস বলেছেন, গোটা জাতির উচিত এরদোগানের এই মামলার প্রতিবাদ করা। তিনি বলেন, এরদোগান শুধু পত্রিকাটির সম্পাদক এবং সাংবাদিককেই অপমান করেননি, তিনি গোটা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বায়ুদূষণে উষ্ঠাগত দিল্লির মানুষের প্রাণ, কিছুতেই কাজ হচ্ছে না। অগত্যা ফের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি করা হলো। বায়ুদূষণের কারণে দিল্লি এবং এর লাগোয়া শহরগুলো স্কুল কলেজ সব প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা জানালো ভারতের বাতাসের মান নিয়ন্ত্রক কেন্দ্রীয় কমিশন। করোনা মহামারীর সময়ের মতো আবারও শুধু অনলাইনেই ক্লাসে ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থানীয় সময় মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়। নয় পৃষ্ঠার সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, এনসিআরের অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং দিল্লি তাদের সরকারি কর্মীদের অন্তত 50% 21 নভেম্বর পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশনা জারি করে। নির্দেশনা আরও বলা হয়েছে, কেউ রাস্তায় আবর্জনা এবং নির্মাণ সামগ্রী জড়ো করলে জরিমানা করতে বলা হয়েছে। রেল, মেট্রো, প্রতিরক্ষা সংক্রান্ত কাজ বাদ দিয়ে সব নির্মাণ এবং ইমারত ভাঙার কাজে 21 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া রাজধানীর দিল্লিতে ট্রাক ঢোকা বন্ধ করা হয়েছে। 10 এবং 15 বছরের বেশি পুরনো গাড়ি আপাতত রাস্তায় নামতে পারবে না। দূষণ সংক্রান্ত কাগজপত্র ছাড়া কোনো গাড়ি রাস্তায় বের করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এনআরসি এই অবস্থানটি অবস্থিত 11টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি আপাতত সচল থাকবে। ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাবা প্রদেশে মোতায়েন তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে। ইরাকের আরবি ভাষায় আল ফুরাত টেলিভিশন চ্যানেলের একটি রিপোর্টে জানিয়েছে, 3টি রকেট ইরাকের বার্ষিকা অঞ্চলে জিলকান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়, তবে সেগুলো বাকিয়ান গ্রামের কাছে গিয়ে পড়ে। সেইখান জেলার মেয়র সর্দার ইয়াহিয়া বলেছেন, দৃশ্যত মসুল শহর লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে, তবে সৌভাগ্য যে স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত 8 নভেম্বর তুরস্কের এই ঘাঁটি লক্ষ্য করে অন্তত 2টি রকেট ছোড়া হয়। সেই সময় রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে পারেনি, যার ফলে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। পিকেকে গেরিলাদের দমনের নামে তুরস্ক ইরাকের উত্তর অঞ্চলে গত কয়েক বছর ধরে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাক সরকার বারবার বলা সত্ত্বেও আঙ্কারা ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে পারছে না। এ নিয়ে বাগদাদ এবং আঙ্কারার মধ্যে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। বাংলাদেশে ভুটান থেকে কমলা আমদানি করলে কোনো শুল্ক দিতে হয় না, কিন্তু ভারত থেকে আনতে লাগে। এই অবস্থায় মাস চারেক আগে কমলা আমদানির মূল্যায়ন মান বাড়ানোর জেরে দেশে শুল্কের হার আরও বেড়েছে। এর প্রভাবে কমে গেছে ভারত থেকে কমলা আমদানি, আর তাতে এই ক্ষতির আশঙ্কায় দিন পার করছে ভারত, বিশেষ করে নাগপুরের কমলা চাষিরা। গত মঙ্গলবার এই বিষয়ে বড় একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে, 4 মাস আগে বাংলাদেশ সরকার প্রতি কেজি কমলার মূল্যমান অ্যাসিস্ট্যান্স ভ্যালু 10 সেন্ট বাড়িয়েছে। মূল্যায়ন মান হচ্ছে সেই ভিত্তিমূল যার উপর শুল্ক নির্ধারিত হয়। ভারত থেকে কমলা আমদানিতে প্রায় 90% শুল্ক দিতে হয়। এখন মূল্যায়ন মান বেড়ে যাওয়ায় কমলা আমদানিতে শুল্ক বেড়ে গেছে, তার জেরে কমে গেছে ভারত থেকে আমদানির পরিমাণ। তার উপর ভুটান থেকে কমলা আমদানি শুল্কমুক্ত হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরাও ভারত থেকে আমদানি করে ক্ষতির মুখে পড়তে চাচ্ছেন না। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে ভারতের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন কুড়িগুড়ি নাক থেকে বাংলাদেশে কমলা রপ্তানি বাড়তে জোর দিয়েছেন। গত শনিবার ভারতীয় মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি তার বৈঠক হয়েছে। এ সময় নাগপুর থেকে বিপুল পরিমাণ কমলা আমদানির আশ্বাস দিয়েছেন বাংলাদেশি মন্ত্রী।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বছর ভারতে কমলার উৎপাদন কম হয়েছে, তাই চাষিদের ক্ষতি পোষাতে দাম ভালো পাওয়া দরকার, যা কেবল রপ্তানি বাড়ানো গেলেই সম্ভব। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।